আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেছেন, ইমাম বুখারী বলেছেন, আমি আমার বুখারী শরীফে 6 লক্ষ হাদিসের মধ্যে 7372 খানা হাদিস আমি লিখেছি, ওয়াল্লাহি খোদার কসম মা সন্নতু হাদিসান, আমি একখানা হাদিসও লিখি নাই। হাদিসান এটা নাকেরা, তার মানে কোনো একটি হাদিস, কোনো একটি হাদিস যদি মা সন্নতুল হাদিসা আলিফলাম হতো তাহলে বোঝা যাইতো যে বোধহয় কিছু হাদিস, কিন্তু যখন হাদিসান নাকেরা হয়েছে, নাকেরা হলে তখন তার অর্থ হবে কোনো একটি হাদিস আমি লিখি নাই। ওয়াল্লাহি কসম দিয়ে বলছেন, ওয়াল্লাহি মা সন্নতু হাদিসান, খোদার কসম আমি একটা হাদিসে একখানা হাদিসও আমার বুখারীতে লিখি নাই যতক্ষণ পর্যন্ত, ইল্লা তাসাল্লতু ওয়া সাল্লাইতু রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই এবং 2 রাকাত নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বুখারী হচ্ছে এত বড় বিশুদ্ধ একখানা কিতাব, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামা আস-সহীহু লিল বুখারী, সহীহুল বুখারী ইমাম বুখারীর এই সহি বুখারী, এটা এমন কোরআনের পরে পৃথিবীতে আল্লাহর জমিনে এর চেয়ে আর বিশুদ্ধ গ্রন্থ নাই। এই কিতাবখানা যদি লঞ্চে থাকে, স্টিমারে থাকে, আকাশের প্লেনে থাকে, কোনদিন এগুলো দুর্ঘটনা কবলিত হবে না। যত বিপদ আসুক যদি বুখারীর তেলাওয়াত হয় তাহলে বুখারীর তেলাওয়াত হয়ে গেলে বিপদ কেটে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা সাফতেবলা ফুলতনি রাহমাতুল্লাহি আলাই বুখারী শরীফ, বুখারী শরীফের উপরে ভিত্তি করে, তেলাওয়াতের উপরে ভিত্তি করে খতমে বুখারীর মজলিস তিনি করেছেন, ঠিক না? আরেক দল খতমে বুখারী করে তারা সেখানে পাগড়ি দেয়, আর আল্লামা সাহেবকে বলা খতমে বুখারীর মাধ্যমে দোয়া করার ব্যবস্থা শিখাই দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, খোদার কসম আমার বুখারীর ভিতরে আমি একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই, 2 রাকাত নামাজ পড়ি নাই, অন্য বর্ণায় এসছে যতক্ষণ পর্যন্ত আমি ইস্তিখারা করি নাই, নবীর কাছে আমি জিজ্ঞাসা করি নাই। কথা কি বুঝতে পেরেছেন হাজিরিন? 7372 খানা হাদিস লিখতে গিয়ে গোসল হয়েছে কয়বার? 7372 বার। 2 রাকাত নামাজও পড়ছেন এতবার, কতক্ষণ না? আমার প্রশ্ন হলো এই, যদি বেদাত বেদাত কইয়া দাঁতগুলা ক্ষয় করেন তাহলে আসেন এই সম্বন্ধে আপনি কি বলিবেন, আপনি কি বলিবেন এই সম্বন্ধে? এটা তো খলিল আহমদ সাহারানপুরি সাহেব তিনি তার মুকদ্দমায় বুখারীর মধ্যেও তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলোর উপরে। ইমাম বুখারী বলছেন যে আমি একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই, 2 রাকাত নামাজ পড়ি নাই। আমি জানতে চাই আপনাদের কাছে পরিষ্কার ভাষায়, খুব খোলামেলা ভাষায় আমি উপস্থিত এখানে, যদি সাহস থাকে, যদি আপনার পুঁজিতে কিছু জ্ঞান থাকে, তাহলে কোনো যদি হাদিসের তত্ত্ব সম্ভার আপনার কানে চোখে অথবা আপনার কাছে কোথাও ডিপোজিট থাকে, আমি জানতে চাই, আমার মোবাইল নম্বর সবার কাছে ওপেন, কথা বুঝে গেছে? আপনি দয়া করে আমাকে SMS করে জানাবেন অথবা সামনে বসে আমাকে জানাবেন। পৃথিবী এখন সহজ হয়ে গেছে যে হাদিস লিখতে গিয়ে কোন হাদিস লেখার আগে গোসল করতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা অমুক হাদিস দ্বারা সাব্যস্ত। রসুলের কোন হাদিস আছে যে হাদিস দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে হাদিস লেখার আগে গোসল করতে হয় এবং নামাজ পড়তে হয়? কোন একখানা হাদিস আপনি দেখাইতে পারবেন না। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যিনি নবীর, আমার নবীজির 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যিনি হাদিস লিখতে গিয়ে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, এটা কোন হাদিসে নাই, তাহলে এই কাজটা উনি যে করলেন এটা উনি বেদাত করছেন না? কথা কর না, তাহলে ইমাম বুখারী তো সবচেয়ে বড় বেদাতি, আর ওই বেদাতির কিতাব পড়ে আপনারা আলেম হন, তাহলে আপনারাও তো ডবল বেদাতি। স্পষ্ট কথা, কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই জন্য কহরডাঙ্গার সদর সাহেব শামসুল হক ফরিদপুরি সাহেব
তিনি নিজেই তাসাউফ তত্ত্ব নামক মিলাদের কিতাব লিখেছেন এর 22 পৃষ্ঠার মধ্যে উনি বলছেন যে মিলাদে যদি কিয়াম না করে নবীর এশকই তৈরি হয় না সুবহানাল্লাহ উনি বলেন আল্লাহর নবীর আশেক যে এটা বুঝায় যে কখন যখন দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কয় সুবহানাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললে তখনই একটা জজবা তৈরি হয়ে যায় ওই বসে বসে জজবা আসে না ঘুমায় মুরগির মতো ঠিক আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই জহদের মধ্যে অসংখ্য আমরা হাঁটতেছি কিন্তু নবীকে সালাম দিতে গিয়ে তখন দাদার থাকে না সব বেদাত বেদাত কইয়া সব শেষ করে ফেলে আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই এমন এক নবী আল্লাহ আমাদেরকে দিলেন যিনি রহমতুলিল আলামিন আল্লাহর নবীর উপরে সাহাবায়ে কেরামের এত বড় বিশ্বাস নবী মশকে যদি পানি নাও থাকে গোটা অঞ্চল যদি পাহাড়ি অঞ্চল হয় কোনো অসুবিধা নাই বরং নবী আপনি এমন আপনি যা বলবেন আল্লাহ তাই কবুল করে দুনিয়ার সমস্ত নবী আল্লাহকে খুশি করেন আল্লাহকে খুশি করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করছেন আমার নবীকে সুবহানাল্লাহ এইজন্য যত নবী দুনিয়ার মধ্যে এসেছেন নবীদের সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন একটি কথা আমি বলতে চাই আপনাদের কাছে এটাই মজলিসে আসার পরে আবার এখন বলতে মনে হলো সেটা হলো এই মিলাদ নিয়ে একটা গোলমাল আছে না আমার দেশে কতক্ষণ না আছে একদল আলেম কই মিলাদ নাই ঠিক বলে বলে মিলাদ যদি না থাকে জন্মই না থাকে তো জারজ হয়ে যাবে মিলাদ হইতে হবে মিলাদ না হলে জারজ তার মানে মিলাদের নিয়ম হচ্ছে যে বাপের ঠিকানা থাকতে হবে মায়ের নাম জানতে হবে ঠিক কিনা জন্মের ঠিকানা যদি না জানা যায় আমার নবীজি তার নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন থারাস্তু মিন নিকাহিন লা মিন সাফাহিন মিল্লাতুন আদামা ইলা আন ওয়ালাদানি ইলা আন ওয়ালাদানি ইলা আন ওয়ালাদানি ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি আল্লাহ আল্লাহর নবী বলেন থারাস্তু মিন নিকাহিন আমি বিবাহের বৈধ সন্তান লামিন সাফাহিন আমি জারজ সন্তান নই রে আল্লাহর নবী বলেন আমি জারজ নই আমার বাবা আমার মায়ের মধ্যে বিয়া শাদী হইছে দুই পক্ষের সাক্ষী উপস্থিত ছিল দুই গোত্রের মানুষেরা একত্রিত হয়ে আমার বাবার সাথে আমার মায়ের বিয়া দিছে কতক্ষণ না এই জন্য আল্লাহর নবী গর্ব করে বলেন খারাজতু মিন নিকাহিন আমি বিবাহের বৈধ সন্তান নবী তার জন্ম বৃত্তান্ত কইতে গিয়ে মা বাবার বিবাহকে সাথে নিয়ে আসছেন কিন্তু মা বাবার বিবাহকে যদি সামনে না আনা যায় তাহলে জন্মের কাহিনী বলা যাবে না কথা খেয়াল করছেন এই কথাটি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম নবী তো তোমাদের থেকে আসছেন নবী তো উড়ে এসে জুড়ে বসেন নাই কতক্ষণ না তিনি কি উড়ে এসে জুড়ে বসছেন না তিনি উড়ে এসে জুড়ে বসেন নাই আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ নবী আসছেন এসে গেছেন তার আগমনের কথা আল্লাহ বলে দিয়েছেন আমরা মিলাদে তো তার আগমনের কথাই বলি ঠিক ঠিক মিলাদে তার আগমনের কথা বলি না লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের ভিতর থেকে তোমাদের নবী এসেছেন সেই নবী ব্যাখ্যা করছেন যে আমি আসছি কোথা থেকে কয় খারাজতু মিন নিকাহিন আমি বিবাহের মাধ্যমে আসছি সুবহানাল্লাহ নবী এটাকে আরো ব্যাখ্যা করে বললেন আমি কার মাধ্যমে আসছি বিবাহের মাধ্যমে আসছি খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন আমি জারজ সন্তান নই আমি অবৈধভাবে জগতের মধ্যে আসি নাই আমি এমন মিল্লাতুন আদামা ইলা ওয়ালাদানি আবি ওয়া উম্মি
ওয়ালাম ইউসিবনি মিন সাফাইল জাহিলিয়া আল্লাহর নবী বলেন জাহিলিয়াতের কোন বদরক্ত আমার ভিতরে প্রবেশ করে নাই আমি যাদের মাধ্যমে আসছি তারা ছিলেন সাজিদিন রাকেইন রুকুকারী সিজদাকারী তাদের মাধ্যমে আমার পৃথিবীতে আগমন ঘটেছে সুবহানাল্লাহ বেঈমানের কপালে উঠে আমি আসি নাই যুগের যে বদরক্ত একটা খারাপ কিছু সেটা আমাকে স্পর্শ করে না তার মানে যাদের মাধ্যমে আসছি তারা কি রুকুকারী তারা কি সিজদাকারী চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ